এই প্রথম মাননীয় প্রধানমন্ত্রী তাকে প্রদত্ত সিআরপিসির 401 ধারায় যে প্রদত্ত ক্ষমতা সেই ক্ষমতা প্রয়োগ করেছে। এতে বিএনপি সরকারকে ধন্যবাদ জানানো প্রয়োজন ছিল, কিন্তু বাস্তবিক অর্থে বিএনপি ধন্যবাদ জানানোর সংস্কৃতিটা লালন করে না। গণতন্ত্র পুনরুদ্ধারের নামে যেভাবে শত শত মানুষকে আগুনে পুড়িয়ে হত্যা করেছে, এমনকি পোলিং অফিসারকে হত্যা করেছে, এই যদি তাদের গণতন্ত্র পুনরুদ্ধারের নমুনা হয়, প্রকৃতপক্ষে বিএনপি হচ্ছে গণতন্ত্রের জন্য হুমকি।